এই দৃশ্যটা দেখুন তো, চিনতে পারছেন? এই ধরনের সার্ফেস কন্ডিশন দেখলে মনে হয় এখানে কোনো প্রকারের লাইফ সম্ভব নয়, কিন্তু শুনলে অবাক হবেন, এটি আমাদের পৃথিবী। অ্যাকচুয়ালি এটি পৃথিবীর শুরুর দিনের ছবি, যা প্রায় 4.5 বিলিয়ন বছর পূর্বেকার। পৃথিবীর জন্ম এবং চাঁদের জন্ম কেমনভাবে হয়েছিল তা আজও একটি মিষ্টি হয়ে রয়ে গেছে। আজকের ভিডিওতে এই বিষয়ে সায়েন্টিস্টদের দেওয়া কিছু থিওরি সম্পর্কে জানব, এর সাথে জানব একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হওয়া সত্ত্বেও প্রতিটি প্ল্যানেট একে অপরের থেকে আলাদা কেন, পূর্বে কোন কোন প্ল্যানেট কলিশন করেছিল এবং পৃথিবীতে সবচেয়ে ওল্ডেস্ট অর্গানিজম কোনটি তা জানব। আজকের এই জার্নি শুরু হবে সেখান থেকে যখন এখানে ছিল মাত্র কয়েক মাইল ডায়ামিটারের গ্যাস এবং ডাস্ট পার্টিকেলের একটি ডিস্ক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। যখন সূর্যের জন্ম হয়েছিল তখন গ্যাস এবং আদার ম্যাটারিয়ালস এর চারিদিকে ঘুরতে শুরু করে, যারপর ম্যাটারিয়াল একে অপরের সাথে কোলাইড করে জন্ম দেয় ছোট ছোট অবজেক্টের, যার নাম প্ল্যানেটিসিমেলস। যারপর গ্র্যাভিটেশনাল ফোর্স গ্রো করে বেশি পরিমাণে ম্যাটারিয়ালসকে একত্রিত করতে শুরু করে, যারপর ধীরে ধীরে প্ল্যানেটের পরিণত হয়। সোলার সিস্টেমের গ্যাস জায়ান্ট প্ল্যানেট যেমন জুপিটার, স্যাটার্ন এবং ইউরেনাস ও নেপচুনের জন্ম সকল রকি প্ল্যানেটস তথা মার্কারি, ভেনাস, আর্থ এবং মার্সের তুলনায় অনেক আগে হয়েছিল। কিন্তু আমাদের হোম প্ল্যানেট পৃথিবীর জন্ম কেমনভাবে হয়েছিল তা জানেন? পৃথিবীর কাহিনী শুরু হয়েছিল আজ থেকে 4.6 বিলিয়ন বছর পূর্বে গ্যাস এবং ডাস্ট পার্টিকেলের একটি ডিস্ক থেকে, যেটি সূর্যকে রোটেট করছিল। এটি আমরা জানতে পেরেছি একটি ফসিলের রেকর্ড থেকে, যেটি যে কোনো প্ল্যানেটের বয়স নির্ধারণ করার ক্ষেত্রে একটি সিম্পল মেথড। সায়েন্টিস্টরা এমন কিছু জারকান ক্রিস্টাল পেয়েছে যার বয়স 4.3 বিলিয়ন বছর, যেগুলি আমাদের পৃথিবীতে পাওয়া সবচেয়ে প্রাচীন ম্যাটেরিয়ালস। আমাদের আর্থ ফরমেশনের পিছনে মেনলি দুটি পপুলার থিওরি রয়েছে। এই দুটির মধ্যে মোস্ট পপুলার এবং সর্বাধিক গ্রহণযোগ্য হল কোর অ্যাক্রিশন মডেল। এই থিওরি অনুযায়ী আজ থেকে 4.6 বিলিয়ন বছর পূর্বে এখানে একটি সোলার নেবুলা ছিল, যার মধ্যে গ্যাস এবং ডাস্ট পার্টিকেলস ঘুরছিল, যেখান থেকে প্রথম জন্ম হয় সূর্যের। এরপর পড়ে থাকা বাকি ম্যাটেরিয়ালস ধীরে ধীরে সূর্যকে অরবিট করছিল এবং একে অপরের সাথে কোলাইড করে মার্চ হতে শুরু করে, যার পর গ্র্যাভিটির কারণে ছোট ছোট পার্টিকেলস একে অপরের সাথে মার্চ হয়ে বড় আকার ধারণ করে, যেগুলি সাইজ 1 মাইলস থেকে শুরু করে 100 মাইলস ডায়ামিটারের ছিল। এরপর সোলার উইন্ড লাইটার এলিমেন্ট যেমন হাইড্রোজেন এবং হিলিয়ামকে এখান থেকে দূরে উড়িয়ে নিয়ে যায়, যাতে রকি ম্যাটেরিয়ালস একে অপরের কাছে এসে একটি টেরিস্ট্রিয়াল ওয়ার্ল্ডে পরিণত হতে পারে। এই প্রসেস চলতে থাকে যতক্ষণ না এই সকল স্পেস অবজেক্টের ডায়ামিটার 1000 মাইল হয়। অপরদিকে গ্র্যাভিটির কারণে লাইটার এলিমেন্টগুলি একত্রিত হয়ে জন্ম দেয় গ্যাস জায়ান্ট প্ল্যানেটে। নাসা এই থিওরিকে বেশি গুরুত্ব দেয়, কিন্তু এই থিওরি রকি প্ল্যানেট ফরমেশনের ক্ষেত্রে কাজ করলেও গ্যাস জায়ান্টের ক্ষেত্রে প্রবলেম রয়েছে। কারণ সায়েন্টিস্টরা মনে করে সূর্যের চারিদিকে এই গ্যাস ডিস্ক মাত্র 4.5 মিলিয়ন বছর পর্যন্ত ছিল, কিন্তু অ্যাক্রিশন মডেল দেখায় গ্যাস জায়ান্ট প্ল্যানেটের জন্ম এর আগে হয়েছে। তবে আমাদের সেকেন্ড থিওরি, দ্য ডিস্ক ইনস্ট্যাবিলিটি মডেল, এই প্রবলেমকে সলভ করে দেয়। এই থিওরিতে বলা হয় গ্যাস এবং ডাস্ট আর এলিমেন্ট সোলার সিস্টেমের জন্মের আগে তৈরি হয়, যারপর সময়ের সাথে ডাস্ট এবং গ্যাসীয় পিণ্ড একত্রিত হয়ে গ্যাস জায়ান্টের জন্ম দেয়। এই থিওরি অনুযায়ী প্ল্যানেটের জন্ম খুব ফাস্ট হয়েছিল, যা প্রায় 1000 বছরের মধ্যে এই প্রক্রিয়া কমপ্লিট হয়ে যায়, যার ফলে এই ডিস্ক থেকে দ্রুত গ্যাস এবং ডাস্ট পার্টিকেলস কমতে শুরু করে। একটি রিসেন্ট স্টাডি দেখায় প্রোটো আর্থের জন্ম হয়েছিল 5 মিলিয়ন বছরের মধ্যে, যা সৌরজগতের বয়সের নিরিখে খুবই কম, কারণ আমাদের সোলার সিস্টেমের জন্ম হয়েছে 4.6 বিলিয়ন বছর পূর্বে। যদি এই থিওরি ঠিক হয় তাহলে এর কয়েক মিলিয়ন বছর পর জন্ম হয় জলের। এবার চলুন চাঁদের দিকে যাওয়া যাক, অর্থাৎ মুন ফরমেশন। অ্যাস্ট্রোনমাররা মুন ফরমেশনের কারণ হিসাবে অনেকগুলি হাইপোথিসিস দিয়েছে, যাদের মধ্যে কিছু থিওরি খুবই অদ্ভুত। ফিশান থিওরি অনুযায়ী মুন একসময় পৃথিবীর অংশ ছিল, যখন পৃথিবী একটি ঘূর্ণায়মান অগ্নিপিণ্ডের গোলা ছিল, সেই সময় এর থেকে একটি বড় অংশ আলাদা হয়ে গিয়েছিল, যার থেকে চাঁদের জন্ম। অপরদিকে ক্যাপচার থিওরি একটি ইন্টারেস্টিং আইডিয়া দেয়, যেখানে বলা হয় মুন অন্য সোলার সিস্টেম থেকে এখানে এসেছিল। এই ঘটনা নতুন নয়, কারণ আমাদের সোলার সিস্টেমের বহু প্ল্যানেট
এইভাবে তাদের কিছু মনকে ক্যাপচার করেছিল। মনে করা হয় প্রথম দিকে মন ভেনাসকে অরবিট করত, কিন্তু এখনও প্রশ্ন রয়েই যায়, যদি মন অন্য সোলার সিস্টেম থেকে আসে তাহলে পৃথিবী এবং চাঁদে অলমোস্ট সেম অক্সিজেন এবং আইসোটোপ কেমনভাবে রয়েছে। কিন্তু আমাদের নেক্সট থিওরি এই প্রশ্নের উত্তর দেয়। কিছু অ্যাস্ট্রোনমাররা মনে করে চাঁদের জন্ম পৃথিবীর পাশে একই সময় হয়েছিল, ঠিক একই ধুলো এবং গ্যাসীয় কণা দিয়ে। এই থিওরিকে বলা হয় কোফর্মেশন থিওরি। এই থিওরি কিছুটা হলেও ম্যাচ করে, কিন্তু দুটির আয়রন করে কেন ডিফারেন্সিয়েট রয়েছে তা এক্সপ্লেন করতে পারেনি। তবে সবচেয়ে অ্যাকসেপ্টেবল থিওরি হলো চাঁদের জন্ম হয়েছিল সোলার সিস্টেমে বিভিন্ন অবজেক্টের কলিশনের জন্য। এই থিওরিতে বলা হয় সূর্য থেকে পৃথিবীর অলমোস্ট সেম ডিস্টেন্সে আরও একটি প্ল্যানেটের জন্ম হয় যার নাম থিয়া, যেটি পৃথিবীর তুলনায় সাইজে ছোট ছিল, খানিকটা মঙ্গল গ্রহের আকারের। প্রথম দিকে এর একটি নির্দিষ্ট কক্ষপথ ছিল, কিন্তু পৃথিবীর সাইজ যত বাড়তে থাকে তত থিয়ার অরবিট আনস্টেবল হয়ে যায়, যার পর একটা সময় পৃথিবীর সাথে কোলাইড করে। এই কলিশনের স্পিড খুব লো থাকায় পৃথিবী ধ্বংস হয়নি, কিন্তু এই কলিশন চারিদিকে ভাঙা পাথর এবং গরম গ্যাসের একটি ডিস্ক সৃষ্টি করে, যারা প্রস্তুতি নিচ্ছিল চাঁদের জন্ম দিতে, যার জন্য দুটিতে সেম ম্যাটারিয়াল রয়েছে। কিন্তু এই কলিশন স্পিড কম থাকায় চাঁদের লো ডেন্সিটি ট্রান্সফার হয়, অপরদিকে পৃথিবীর ডেন্সিটি হাই ছিল, যার জন্য দুটির করে ডিফারেন্সেস তৈরি হয়। বর্তমানে মুন ফর্মেশনের এই থিওরিটি সর্বাধিক গ্রহণযোগ্য বলে মনে করা হয়। এরপর আগামী হাফ বিলিয়ন বছর ধরে পৃথিবীতে ভলকানিক এরাপশন এবং অ্যাস্টেরয়েড কলিশন চলতে থাকে, যা পৃথিবীকে খুব গরম করে দিয়েছিল, যা এখনও এর কেন্দ্রে রয়েছে। এরপর ধীরে ধীরে ঠান্ডা হলে মিনারেলস জমতে শুরু করে। ম্যাটারিয়ালের ডেন্সিটির তারতম্যের জন্য পৃথিবীর ক্রাস্ট, ম্যান্টেল এবং কোরের জন্ম হয়। এখন প্রশ্ন হল, স্পেস থেকে ওয়াটার কেমনভাবে পৃথিবীতে এসেছিল? ওশিয়ান্স পৃথিবীর 70% অংশ কভার করে, যেখানে রয়েছে আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে বেশি লিকুইড ওয়াটার। ওয়াটার অরিজিনের পিছনে অনেকগুলি হাইপোথিসিস রয়েছে, এর মধ্যে একটি হল কমেটস অথবা ট্রান্স নেপচুনিয়ান অবজেক্ট পৃথিবীতে ওয়াটার নিয়ে এসেছিল, কারণ আমাদের সোলার সিস্টেমে পৃথিবী বাদে অন্যান্য স্থানে প্রচুর ওয়াটার রয়েছে। যেমন ইউরেনাস এবং নেপচুনের 2/3 ওয়াটার রয়েছে আইস রূপে, তাই হয়তো সেই গরম পৃথিবীতে কোনো আইসি কমেট ছুটে এসেছিল যাতে ছিল প্রচুর মাত্রায় ফ্রোজেন ওয়াটার। কিন্তু রিসার্চ দেখায় কমেটে থাকা ওয়াটারে পৃথিবীর ওয়াটারের তুলনায় বেশি পরিমাণে ডিউটেরিয়াম থাকে, অপরদিকে অ্যাস্টেরয়েড ওয়াটারে ডিউটেরিয়ামের মাত্রার সাথে পৃথিবীর ওয়াটারে অনেক মিল রয়েছে, তাই হয়তো অ্যাস্টেরয়েড থেকে ওয়াটার এসেছিল। কিন্তু অ্যাস্টেরয়েডের 20% অংশ মাত্র ওয়াটার থাকে, অপরদিকে এদের সাইজও খুব ছোট, তাই হয়তো প্রচুর পরিমাণে অ্যাস্টেরয়েড পৃথিবীতে সাফিসিয়েন্ট জল এনেছিল। মডার্ন রিসার্চাররা মনে করেন যখন পৃথিবীর ফর্মেশন হয়েছিল তখন প্রচুর পরিমাণে হাইড্রোজেন শক্ত পাথর এবং মিনারেলের সাথে অ্যাড হয়ে গিয়েছিল। পৃথিবীর মেন্টাল লেয়ারের হিটের জন্য হাইড্রোজেন এবং অক্সিজেন রিচ মিনারেলস মেল্ট হতে শুরু করে, যার ফলে আর্থ মেন্টেলে প্রচুর পরিমাণে ওয়াটার তৈরি হয়। একটি রিপোর্ট অনুসারে আর্থ মেন্টেলে প্রায় 10টি সমুদ্রের সমান জল থাকতে পারে। তবে অনেকে মনে করে সেই সময় আর্থ সারফেসে থাকা অজস্র আগ্নেয়গিরি থেকে হাইড্রোজেন এবং অক্সিজেন উপরের দিকে উঠতে শুরু করে, যা আকাশে একত্রিত হয়ে ঘন ভেপারের সৃষ্টি করে, যার পর এই ভেপার থেকে ওয়াটারের জন্ম হয়, যার পর পৃথিবীর চারিদিকে জলে পরিপূর্ণ হয়। এরপর জলের সাথে সৃষ্টি হয় ফার্স্ট লাইফ। সম্ভবত লাইফ প্রথম শুরু হয়েছিল লেট হ্যাডিয়ন অথবা আর্লি আর্কিয়ন ইয়নের সময়, যা প্রায় 4.0-2.5 বিলিয়ন বছর পূর্বে। সায়েন্টিস্টদের এখনও পর্যন্ত ডিসকভার হওয়া ওল্ডেস্ট লাইফ ফর্ম হল টাইনি হ্যামাটাইট টিউবস, যেটি 4.28 বিলিয়ন বছরের পুরাতন, যার পর ধীরে ধীরে সময়ের সাথে আর্থ সমুদ্রের গভীরে লাইফ ইভলভ হতে শুরু করে। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।